আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে এলো রমজান, আর এই প্রচণ্ড গরমের রমজানের ইফতারিতে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত অথবা ড্রিঙ্ক। এখন বাজারে অ্যাভেলেবেল এমন কিছু ফ্রুটস দিয়েই আজকে একই সাথে চারটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, যেগুলো মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। সবার প্রথমে তৈরি করব আমার সবচেয়ে পছন্দের একটা ড্রিঙ্ক, ফ্রেশ পাইনঅ্যাপেল জুস। এটা কিছুটা টক ঝাল মিষ্টি হয়ে থাকে, এটা আমার কাছে খেতে অসম্ভব মজার লাগে। তো এই জন্য প্রথমেই আমি হাফ কাপের মতো ফ্রেশ পাইনঅ্যাপেল এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবারে এই আনারসগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করব সামান্য একটু ঝালের জন্য, তবে এ পর্যায়ে খুবই কম কাঁচামরিচ অ্যাড করতে হবে, নইলে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যেয়ে খুব বেশি ঝাল হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য একটু পুদিনা পাতা, 1 টেবিল চামচের মতো সুগার, আর 1/4 চামচের মতো বিট লবণ। দিচ্ছি আইস কিউব, আর দিচ্ছি 1 কাপের মতো পানি। এখন এটাকে আমি ব্লেন্ডারে প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এরপর এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার একটা পাইনঅ্যাপেল ড্রিঙ্ক। সামান্য টক টক ঝাল মিষ্টি এই ড্রিঙ্কটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি তরমুজ দিয়ে একটা জুস তৈরি করে দেখাবো। এই জন্য খোসা ছাড়িয়ে বিচিগুলো ছাড়িয়ে নিয়ে 1/2 কাপের মতো তরমুজ নিয়ে নিয়েছি। অবশ্যই বিচিগুলোকে ছাড়িয়ে নেবেন, তা না হলে কিন্তু এটা ব্লেন্ড করার সময় বিচিগুলো কেটে যাবে এবং এর স্বাদটা ভালো আসবে না। এখন এই তরমুজগুলোকে একটা ব্লেন্ডারে জারে উঠিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ চিনি, সামান্য একটু বিট লবণ, 1 কাপ মতো পানি, আর আইস কিউব। এবারে একই প্রসেসে এটাকে আমি 1 মিনিটের জন্য ব্লেন্ড করে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব, তারপর এটাকে গ্লাসে পরিবেশন করব। এখন তৈরি করছি লেবু পুদিনার জুস। এর জন্য প্রথমেই ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা। এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এ পর্যায়ে কিন্তু লেবু আর পুদিনা পাতা দুটোই একটু বাড়িয়ে দিতে হবে। দিচ্ছি 1/4 চামচের মতো বিট লবণ, আর 2 চামচের মতো চিনি, আর দিচ্ছি 1 কাপের মতো পানি। দিচ্ছি আইস কিউব। এখন একইভাবে এটাকে একটু ব্লেন্ড করে নিব, তারপর ছাঁকনিতে করে ছেঁকে পরিবেশন করব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মজার এই লেবু পুদিনার জুসটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব ভালো লাগে। আর সবশেষে তৈরি করছি মালটা দিয়ে একটা জুস। এই জন্য প্রথমে একটা মালটাকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি, এরপর মালটার মাঝখানের বিচিগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই যে কোনো ফ্রুটসের ড্রিঙ্কস ব্লেন্ড করার আগে বিচিটাকে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বিচিটা যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে এই ড্রিঙ্কসের টেস্টটা কখনোই ভালো আসবে না। এরপর চামচ দিয়ে এভাবে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিয়ে খোসা থেকে মালটাটাকে উঠিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পানি, দিচ্ছি 1/4 চামচের মতো বিট লবণ, 2 চা চামচের মতো চিনি, আর আইস কিউব। দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ, অবশ্যই কাঁচামরিচটাকে কমিয়ে দিবেন, কারণ তা না হলে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যেয়ে ঝালটা অনেক বেশি হয়ে যাবে। আর দিচ্ছি 4-5টার মতো পুদিনা পাতা। এবারে একইভাবে এটাকেও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে ছাঁকনিতে করে ছেঁকে পরিবেশন করছি। তো দেখলেন তো ভিউয়ার্স, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা 4টা ভিন্ন স্বাদের ফ্রুট ড্রিঙ্কস। এগুলো অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, এর টেস্টটা কিন্তু অসম্ভব ভালো হয়ে থাকে আর খুব অল্প সময়ের মধ্যেই রিফ্রেশমেন্ট এনে দেয়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।